বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি প্রত্যেকে ভীষণ ভীষণ ভালো আছো। দেখো বন্ধুরা, যে পরিমাণ গরম বাড়ছে আর এই গরমে স্লিভলেস ড্রেস, স্লিভলেস ব্লাউজ, স্লিভলেস ম্যাক্সি ড্রেস পরতে আমরা প্রায় প্রত্যেকেই ভালোবাসি। আমাদের নিজেদেরও কমফোর্টেবল ফিল হয়, কিন্তু আন্ডার আর্মস মানে আমাদের আন্ডার আর্মসের যে ব্যাড স্মেল আর যে কালো প্যাচ, তার জন্য কিন্তু আমরা কেউই স্লিভলেস পরে নিজেদেরকে কমফোর্টেবল ফিল করি না। তাই বলবো আজকের ভিডিওটাকে কোনোভাবে স্কিপ না করে একটু টাইম নিয়ে এন্ড অব দি দেখো, কারণ আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা ম্যাজিক্যালি রেমেডি শেয়ার করতে যাচ্ছি যেটা অল ইন ওয়ান, মানে দুটো কাজকে একসঙ্গে কভার করবে। তোমার আন্ডার আর্মসের ব্ল্যাক প্যাচটাকে রিমুভ করবে, তোমার আন্ডার আর্মস থেকে যে বাজে স্মেল সেটাকে টোটালি খতম করে দেবে। দেখো, ঘাম হলে কিন্তু আন্ডার আর্মস থেকে বাজে স্মেল আসবেই, কিন্তু আজকে আমি তোমাদের সঙ্গে যে রেমেডিটা শেয়ার করতে যাচ্ছি সেটা রেগুলার ফলো করলে কিন্তু তোমার যতই ঘাম হোক না কেন, তোমার আন্ডার আর্মস থেকে বাজে স্মেল কখনোই আসবে না। আর ধীরে ধীরে তোমার আন্ডার আর্মসটা অনেক বেশি লাইটেন হয়ে উঠবে তোমার বডি স্কিনের মতোই। তার আগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকনটিকে অন করে রাখবে। ভিডিওটা ভালো লাগলে লাইক এন্ড শেয়ার করতে একদম ভুলবে না। সো লেটস রোল। ওকে, দেখো বন্ধুরা, আন্ডার আর্মসের ব্যাড স্মেলটাকে রিমুভ করার জন্য আমরা অনেক দামি দামি পারফিউম, ডিওড্রেন্ট ব্যবহার করি, কিন্তু সেটা কখনোই লং লাস্টিং হয় না বা আমাদের আন্ডার আর্মসের ব্যাড স্মেলটাকে কখনোই ভালোভাবে কভার করতে পারে না। 3-4 ঘন্টার পর আবার সেরকম বাজে স্মেল আসবেই। তাই বলবো আজকে আমি তোমাদের সঙ্গে এমন একটা স্পেশাল DIY রেমেডি শেয়ার করতে যাচ্ছি যেটা ব্যবহার করলে কিন্তু ভেতর থেকে, আই মিন তোমার যে ঘামের দুর্গন্ধ সেটাকে রিমুভ করতে সাহায্য করবে। তুমি যদি এই রেমেডিটাকে রেগুলার ব্যবহার করো গাইস, আমি বলছি তোমার আন্ডার আর্মস থেকে কখনোই বাজে স্মেল আসবে না। দেখো, ঘাম তো হবে, ঘাম হওয়া তো স্বাভাবিক ব্যাপার, কিন্তু ঘামের ফলে যে বাজে দুর্গন্ধ সেটা তোমাকে কখনোই ফেস করতে হবে না। আর ধীরে ধীরে তোমার আন্ডার আর্মসের স্কিনটা লাইটেন হয়ে যাবে। তো চলো দেখে নিই এটা তৈরি করতে কী কী উপাদানের প্রয়োজন পড়ছে। বন্ধুরা, এই প্যাকটা তৈরি করার জন্য তোমরা দেখতে পাচ্ছ আমি একটা বোল নিয়েছি। এবার এই বোলের মধ্যে আমি নেব 1-1.5 চামচ মতো মুলতানি মাটি। এবার এতে অ্যাড করব আমি 1 চামচ অ্যালোভেরা জেল, 2-3 চামচ রোজ ওয়াটার মানে গোলাপ জল, আর কয়েক ড্রপ এসেন্সিয়াল অয়েল। তোমরা যে কোনো এসেন্সিয়াল অয়েল ব্যবহার করতে পারো, আমি এখানে টিট্রি এসেন্সিয়াল অয়েলটা ব্যবহার করছি। তো এবার ইনগ্রিডিয়েন্টসগুলোকে খুব ভালোভাবে একসাথে মিক্স করে নেব। রেডি হয়ে গেল আমাদের প্যাক। কি দেখে নিয়েছো তো যে এটা কী করে তৈরি করবে? ওকে, তার আগে তোমাকে ভালোভাবে আন্ডার আর্মসটাকে পরিষ্কার করতে হবে। যখন তোমার আন্ডার আর্মসের হেয়ারটা তুমি রিমুভ করবে তখন কিন্তু তোমার ঘামটা অনেকটা কম হবে। তাই তোমাকে ফার্স্টে আন্ডার আর্মসের হেয়ারটাকে রিমুভ করতে হবে। তুমি ওয়্যাক্সিং করতে পারো, থ্রেডিং করাতে পারো, বাট আমি ব্যবহার করি রেজার। রেজারে কিন্তু খুব ভালোভাবে হেয়ারটা রিমুভও হয়ে যায় আর যে ডেস্কিন সেল আছে সেটা খুব ভালোভাবে রিমুভ হয়ে আসে। তাই আমি এই রেজারটা দিয়ে ফার্স্টে আমার আন্ডার আর্মসের হেয়ারটাকে রিমুভ করে নেব, আর তার জন্য আমি ব্যবহার করবো অ্যালোভেরা জেল। দেখো বন্ধুরা, আমি অ্যালোভেরা জেলটা নিয়ে নিয়েছি। এরপর হাতে জাস্ট অল্প একটু অ্যালোভেরা জেলটা নেব, জাস্ট সামান্য অ্যালোভেরা জেলটা নিলাম, দিয়ে আন্ডার আর্মসে এটাকে অ্যাপ্লাই করে নেব। তারপর রেজারটা দিয়ে আন্ডার আর্মসের হেয়ারটাকে রিমুভ করব। এতে কিন্তু খুব সহজে আন্ডার আর্মসের হেয়ারটা রিমুভ হয়ে আসে আর যে ডেস্কিন সেল আছে সেটাও চলে যায়। তাই তুমি রেজার দিয়ে আন্ডার আর্মসের হেয়ারটাকে রিমুভ করতে পারো, তা নাহলে ওয়্যাক্সিং করতে পারো, কোনো প্রবলেম নেই। এটা দিয়ে ফার্স্টে আন্ডার আর্মসের হেয়ারটাকে আমি রিমুভ করে নিচ্ছি। দেখো, আমি আমার আন্ডার আর্মসের হেয়ারটাকে রিমুভ করে নিয়েছি। এরপর আমি এই প্যাকটাকে অ্যাপ্লাই করব। তার জন্য আমাদের লাগবে 1/2 লেমন। এই লেবুটা আমি এটার মধ্যে ডিপ করব। এ দেখো, লেবুটা আমি এর মধ্যে ডিপ করে নিয়েছি। এরপর আমি এটাকে আমার আন্ডার আর্মসে 5-10 মিনিটের জন্য রাব করব, ঠিক এইভাবে। এবার আমি এটাকে খুব ভালো করে হাতে 10 মিনিট টাইম নিয়ে রাব করব। তুমি যদি এটাকে এভরি অল্টারনেট ডে করো তাহলে কিন্তু খুব ভালো রেজাল্ট পাবে। খুব তাড়াতাড়ি তোমার আন্ডার আর্মস থেকে ব্ল্যাক প্যাচটা রিমুভ হয়ে যাবে, আন্ডার আর্মসের বাজে দুর্গন্ধটা দেখবে টোটালি রিমুভ হয়ে গেছে। কারণ আমি এখানে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টস ব্যবহার করেছি, এই ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু আমাদের আন্ডার আর্মসের যে জীবাণু মানে যে ব্যাকটেরিয়াটাকে কিল করে আমাদের আন্ডার আর্মসটাকে ক্লিন রাখতে সাহায্য করে, আন্ডার আর্মসের ব্ল্যাক প্যাচটাকে দূর করে দেয়। তাই বলবো তুমি এটাকে পারলে সপ্তাহে 3 দিন ব্যবহার করো, তাহলে এটার বেস্ট রেজাল্ট তুমি দেখতে পাবে।
আমি যেহেতু এখানে পাতিলেবুর রস ব্যবহার করেছি, সেটা কিন্তু খুব ভালোভাবে আমাদের আন্ডার আর্মসের ব্ল্যাক প্যাচটাকে রিমুভ করবে। এছাড়াও মুলতানি মাটি ব্যবহার করেছি। এই দুটো উপাদান কিন্তু খুব ভালোভাবে আন্ডার আর্মসের স্কিনটাকে লাইটেন অ্যান্ড ব্রাইটেন করতে সাহায্য করবে। ওকে, দেখো আমার রেপ করা হয়ে গেছে। এরপর আমি এটাকে আরও 5 মিনিটের জন্য রেখে দেবো। তারপর আমি এটাকে ওয়াশ করি। কি বন্ধুরা, দেখো তোমাদের ক্লোজ ভিউতে দেখাচ্ছি, আগের থেকে দেখো আমার আন্ডার আর্মসটা কতটা ক্লিন লাগছে, আর ব্যাড স্মেলটা তো টোটালি চলে গেছে। কারণ আমি এখানে ব্যবহার করেছি অ্যালোভেরা জেল, এছাড়াও টিপ ট্রি এসেন্সিয়াল অয়েল। এই দুটো ইনগ্রিডিয়েন্টস কিন্তু খুব ভালোভাবে আমাদের আন্ডার আর্মসের বাজে দুর্গন্ধটাকে রিমুভ করে আমাদের আন্ডার আর্মসটাকে সবসময় ফ্রেশ রাখতে সাহায্য করবে। তোমার যতই ঘাম হোক না কেন, তোমার আন্ডার আর্মস থেকে কিন্তু কখনোই বাজে দুর্গন্ধ আসবে না। আর যে ব্ল্যাক প্যাচ যেটা পড়ে গেছে, সেটা খুব ভালোভাবে রিমুভ করতে সাহায্য করবে পাতিলেবুর রস আর মুলতানি মাটি। তাই বলবো এটাকে বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখো, এরকম একটা বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য। ফর ওয়াচিং গাইস, আই হোপ ভিডিওটা তোমাদের জন্য ভীষণ ভীষণ হেল্পফুল হবে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক অ্যান্ড শেয়ার করে দিও তোমার ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে। ফার্স্ট টাইম দেখলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। আর হ্যাঁ, এটা ট্রাই করার পরে তুমি কীরকম রেজাল্ট পেলে সেটাও কিন্তু প্রত্যেকবারের মতো আমাকে নিজে কমেন্ট করে জানাবে। তোমরা আমাকে ফলো করছো তো ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রামে, যেটার লিঙ্ক তোমরা ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। ততক্ষণ খুব ভালো থেকো, নিজের খেয়াল রেখো, নিজেকে ভালোবেসো, আর মনে রেখো, লাভ ইউ অল।